তখন তো আমাদের বেশি লেজিবিস না, এই যে ঠিক আছে এই জায়গায় বসে ছবিটা তোলা ছিল। ভালো প্রথমবার চ্যানেলে দেখে মারাত্মক লেভেলে খুশি হয়েছে, ঠিক আছে। আর হালকা পাতলা দু একটা ক্লিপ আছে, সেই ক্লিপগুলো তোমাদের সব কিছু শেয়ার করবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ। সো ফাইনালি কিন্তু আজকে হচ্ছে তোমার প্রায় 30 তারিখ, ঠিক আছে। আমি ব্লগটা শ্যুট করতাম অনেক আগেই, ঠিক আছে। আর আমি ব্লগটা এখন শ্যুট করছি তার একটাই কারণ, মানে এত দিন সরস্বতী পুজো এপিসোড, তোমরা তো বলতে পারো যে সরস্বতী পুজো এখনো ব্লগ শ্যুট করিসনি, আর অনেক কিছু তাদের এখনো ব্লগ শ্যুট করিসনি, তো মানে পুরোটাই আলাদা, মানে পুরো চাপের উপর ছিলাম একটা সরস্বতী পুজো, বুঝতে পারছি নিজেদের ক্লাবে পুজো হয়, সেই ক্লাবের চাপে ছিলাম, তো সেই কারণে ব্লগ শ্যুট করেছিলাম। হয়তো হালকা পাতলা দু একটা ক্লিপ আছে, সেই ক্লিপগুলো তোমাদের সব কিছু শেয়ার করবো। দেখো তোমরা হয়তো জানোই যে নিজেদের ক্লাবে হয়তো পুজো হলে যে কতটা চাপ থাকে বা কী থাকে, সেরকমই একটা চাপ আমার সঙ্গেও ছিল, ঠিক আছে। সেই চাপটাকে পুরো মিটিয়ে ফেটিয়ে মানে তোমাদের সঙ্গে সব কিছু ব্লগ শুরু করছি। আর আমি একটা হয়তো মানে আজ থেকে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ একটা ব্লগ মানে ছেড়ে দিলাম যে চোরবাজারে কি কলকাতা চোরবাজারে, আর সেটাতে আমার ভিউ এসছে তোমার এখন মানে 4K কাছাকাছি হয়ে গেছে, যাও গিয়ে দেখো প্রায় 4K কাছাকাছি হয়ে গেছে, আর সেটা দিয়ে আমার সাবস্ক্রাইবার প্রায় 50 খানা বেড়েছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন নতুন ফ্যামিলি মেম্বার তাদেরকে সবাইকে থ্যাংক ইউ, আর আমরা সাপোর্ট করতে থাকো যেরকমভাবে সাপোর্ট করছো, মানে সাপোর্ট করতে থাকো, আগে করতে পারি যেন লাইফে বড় একটা ইউটিউবার হতে পারি যেন, ঠিক আছে। তো সবাই সাপোর্ট করতে থাকো। আর আজকে 30 তারিখ, ঠিক আছে। আরও একটা জিনিস তোমাদের সঙ্গে সব কিছু আরও একটা জিনিস শেয়ার করা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। ওগুলো শেয়ার করো। এখন বাজে হচ্ছে 3:15, আর এইমাত্র স্নান করে আসলাম, তো ভাতটা খাবো এখন, ঠিক আছে। আবার তোমাদের সঙ্গে অনেক কিছু আছে, সেগুলো শেয়ার করবো, আর অনেক কথা মাথা অনেক কিছু হয়তো শেয়ার করবো। তো দেখো দেখতে কন্টি ব্লগটা, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। দি নেক্সট ডে সকাল আজকে ঘুম দিয়ে উঠলাম, আর সকাল আজকে ব্লগটা মানে 10 দিন হয়তো পর শ্যুট করলাম, বুঝলে 10 দিন পর, যেমন আগে শ্যুট করেছিলাম। আর সকাল সকাল ঘুম দিয়ে উঠার পর একটাই কাজ, সেটা হচ্ছে ঠিক আছে তোমরা তো জানি যে খাবার দাওয়া এই যে খেতে দেওয়া আছে, ঠিক আছে। আর তারপর একে খেতে দেওয়ার পর তারপর আমার কাজ হচ্ছে আমার পরিবর্তী করে মনে হয়েছে চা খেতে হবে এখন, ঠিক আছে। চাটা খেয়ে নিই, প্রথমের সঙ্গে দেখা চলে শুভ বিকাল, মানে এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করে তারপর আর কন্টিনিউ করতে পারিনি, ঠিক আছে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করে আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণে এখন কন্টিনিউ করতে আর যেয়ে গেছিলাম সেখান থেকে মানে এসে ওই বিছনাতে শুয়েছি, এতক্ষণ শুয়েছি ল্যাপটপে খেয়ে, মানে দুপুরবেলা খেয়ে যায় ছান মা খাইনি, মানে ছান করে শুয়েছি, শুয়েছি ফোন করছে ঘুমিয়ে পড়ছে, এখন খাচ্ছি ভাত, ঠিক আছে। এই যে এখন আমি ভাত খাচ্ছি, তো চলো ভাতটা খেয়ে নিই। তারপর তোমার সঙ্গে মানে সকাল থেকে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, এখন ব্লগ কন্টিনিউ করবো কিছুক্ষণ, বাজে এখন মানে 5টা কাছাকাছি প্রায় দেখাতে নেই, কিন্তু 5টা কাছাকাছি বাজে প্রায়, ঠিক আছে। তখন এটাকে খাই, ভাতটাকে খেয়ে নিই, খেয়ে তারপর তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করবো, কিছু নতুন একটা জিনিস শেয়ার করবো, ঠিক আছে। সব কিছু তোমার সঙ্গে নিয়ে এসেছি, মানে দেখো দেখো ব্লগটা কন্টিনিউ দেখতে পারবো, অনেকদিন আগে ভাত নিয়ে এসেছি, জাস্ট তোমাকে দেখাইনি, দেখতে পারবো ব্লগটা কন্টিনিউ করতে পারবো। এখানে তখন ভাত খাওয়া হচ্ছে আমার সবথেকে ভালোবাসার প্রিয় রান্না, ডাল আলু ভাজা আর ডিম, ডিমটা বাদে ডালু ভাজা সাদা লঙ্কা আছে, বাট লঙ্কাটা আমি খাবো না, ঠিক আছে। তো এটা খেয়ে যাবো সঙ্গে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর কী কী দেখাবো বা কি না দেখাবো। তো গাইস ফাইনালি ভাত খাওয়া ডান, আর এখন মানে তোমাদের অনেক কথা শেয়ার করবো, অনেক কিছু শেয়ার করবো ঘরে যাওয়া যায়, ঠিক আছে। মানে গাইস তোমরা আমাকে মানে এতটা ভালোবাসা দিয়ে দেওয়া আমি ভাবতে পারিনি, ঠিক আছে। মানে খুব মানে ছিল মানে আমার 195 জনের কত সাবস্ক্রাইবার, ঠিক আছে। তারপর তোমার চোরবাজারের ভিডিওটা আপলোড করার পর দেন হট করে সাবস্ক্রাইবার পুরো বেড়ে গেল, সাবস্ক্রাইবার পুরো আর তোর কি এখন মানে 251 সামথিং কিছু আছে, আর ভিডিওটার ভিউজ প্রায় 5000 কাছাকাছি, ঠিক আছে। প্রায় 5000 কাছাকাছি ভিউ চলে গেছে ভিডিওটায়, তো সেটা মানে কী বলবো, মানে খুবই ভালো। প্রথমবার চ্যানেলে দেখে মারাত্মক লেভেলে খুশি হয়েছে, ঠিক আছে। আর মানে 4000 ভিউ কেড়ে বিরাট, 4000 ভিউ মানে গাইজ কিছু বলেনি, তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছো, এর মানে এরকমভাবে ভালোবাসা দিতে থাকো। আর একটা জিনিস আছে, সেটা মানে তোমরা হয়তো মানে একটা জিনিস গেছি, তোমরা হয়তো মানে জানো যে আমি কদিন আগে তো কোথায় মিট আপ হয়েছিলো, সেখানে আমি গিয়েছিলাম, আমার চ্যানেলেও ভিডিও আছে, তো যা যা এখনই দেখে আসো। আর তুকুরের সঙ্গে মিট আপ বলতে গিয়ে আমার কোথায় আমার বাড়িতে এসেছিলো মিট করতে, ঠিক আছে।
মানে তোমরা যারা দেখো টপুদার ব্লগ যারা দেখো তারা হয়তো জানো টপুদা আমাদের বাড়িতে ছিল, টপুদার মামা বাড়ি আমাদের এখানে মানে এই বিশপা চাপাতলা বা কিছু এরকম সামথিং থেকে আছে। আর টপুদা আমার সঙ্গে মিটও করতেছিল আমাদের বাড়িতে, মানে বোন ভিডিও দেখে সেই ভিডিও দেখে মিট করতেছিল, বলছিলাম ফোন করেছিলাম এসেছিলো, সে ছবিও আছে ঠিক আছে, সব কিছু দেখাবো তোমাদের। আর মানে কী বলবো, মানে পুরো খুশি হয়ে যাইস এতদিন কষ্ট পাবো। আর ওই যে তোমার চোর বাজারের যে ভিডিওটা না, ওই ভিডিওটা দেখে কত $3 বা $3 বা $2 মতো এতটা মনে হয় আর্নিং হয়েছে, কিন্তু আমি এখন তুলতে পারবো না, মনিটাইজেশন হবে চ্যানেল তারপর আর্নিং করতে হবে সবাই জানো ঠিক আছে। মনিটাইজেশন হবে তারপর আমি সব মানে $3 হলে প্রথম তারপর আমি আর্নিং করতে পারবো, তার আগে পারবো না ঠিক আছে। তো চলো এখন টপুদার ছবিটা আছে আমার কাছে, মানে বাঁধানো আমার বোন আর টপুদার তিনজনের ছবিটা আছে সেটা তুমি দেখো, মানে দেখো তো গাইছে এই যে মানে টপুদা আমি আর বোন ঠিক আছে তিনজন আমাদের আমাদের এসেছিলো এই যে বিষ্ণা এই যে ঠিক আছে এই জায়গায় বসে ছবিটা তোলা হয়েছিলো। আর এই যে ছবি মানে দেখো টপুদা বলতে টপুদার সঙ্গে অনেক আগে আমার মিট হয়ে গেছে, আমি আর কি করতে গেছিলাম আবার খুব তাড়াতাড়ি যাবো টপুদার বাড়ি ঠিক আছে, মানে আবার খুব তাড়াতাড়ি যাবো টপুদার বাড়ি, মানে টপুদার বাবাকে রিভিল করতে দেখতে পারবো তোমরা ব্লগ, আর শঙ্কুদা মঙ্কুদা সবার সঙ্গে একবার মিট করে আসবো। কারণ টপুদাকে বলেছি যে টপুদা তোমার সঙ্গে গেলে শঙ্কুদার সঙ্গে মিট করিয়ে দেওয়া, বলছি ঠিক আছে আয় ভাই করিয়ে দেবো, যাবো এখন না মানে এই মাসের লাস্টের দিক বা মিডিলের দিক যাবো ঠিক আছে, দেখতে থাকবো ব্লগ কন্টিনিউ এটা আটকে দিই দেখতে রাখবো, মানে কিছু বোঝার নেই। আজকে আমি কোথাও ব্লগ করতে গেলাম না, এটা নিয়ে ছোটো করে একটা ইয়ে দিলাম ব্লগ দিলাম, মানে খুব মানে হেভি মানে খুব মারাতে পেলে খুশি লেগেছে আর বিকেল এখন সন্ধ্যা গেছে ঠিক আছে। তো এরপর তোমরা কমেন্ট করো কোথাকার ব্লগ দেখবো বা কী দেখবা, কুই তোমাদের সঙ্গে আনবো, এরপর তোমরা যেটা চাবা সেটাই আমি আনবো ঠিক আছে। যদি চ্যালেঞ্জ চাও চ্যালেঞ্জ বা যা চাবা প্র্যাঙ্ক চাও প্র্যাঙ্ক সব কিছু আনবো, তোমরা যদি বলো ঠিক আছে সব কিছু আনবো দেখতে থাকো। আর আমি ভেবেছিলাম যে হয়তো ব্লগ দেবোই না এখন, মানে সেই টপুদার বাড়ি থেকে একবার ধামাকাদার একটা ব্লগ দেবো, তা বললাম যে না না দিলেই না ঠিক আছে, এতটা মানে সাপোর্ট করেছে এতটা ভালোবেসেছে না দিলেই না, তার জন্যই মানে আর কি ব্লগটা শ্যুট করলাম, মানে মিনি ব্লগ ছোটোখাটো 5 মিনিট বাচ্চা। তো সাজিপুর যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ গাইজ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভ করে যায় আরও একটা ভিডিও বানানোর জন্য ঠিক আছে। তো লাইক লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা প্লিজ করো, আর যারা নতুন চ্যানেলে নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে, আর যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো ভিডিও তাতেই সাবস্ক্রাইব করো ঠিক আছে। তো টাটা টেক কেয়ার এন্ড বাই, এন্ড ভালো থাকো।